আজকে আমি খুব সহজ একটা ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো, ঝাল সুজি। আর এটা খুব সহজেই হয়ে যায়, আর কিভাবে আমি ঝাল সুজিটা করব খুব সহজেই সেটাই আজকে তৈরি করে দেখাবো। ঝাল সুজি তৈরি করার জন্য আমি একটু ধনে পাতা কেটে নিচ্ছি। এবারে লঙ্কাগুলো কুচিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবারে আমি এতে সুজি ঢেলে দেবো। এবারে ভালো করে নেড়ে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন সুজিগুলো লালচে হয়ে যাবে তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। আমার সুজিগুলো পুরোপুরি লালচে হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এটা খুবই সহজ একটা ব্রেকফাস্ট রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে করবেন। আর ঝাল সুজির এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর ভীষণ চটজলদি ব্রেকফাস্ট রেসিপির জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। এবারে এর উপর দিক থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে ঝাল সুজি, এবার আমি নামিয়ে নেব। এবারে আমি তুলে নিচ্ছি। দেখুন আমার ঝাল সুজি তৈরি করা হয়ে গেছে, আর এটা খুব সহজ একটা ব্রেকফাস্ট রেসিপি, আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইবটা করে দেবেন। ধন্যবাদ। Thank you.